ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ একদিন বোন আপনি জানতে চেয়েছেন কোনো মা কনসেপ্ট করার পর হার্টবিট আসার পূর্বে যদি তার বাচ্চাকে নষ্ট করতে চায় বা অবসান করতে চায় সেটা করতে পারবে কিনা বিদ্যানগণরা বিশুদ্ধ মদ যেটি দিয়েছে এই মাসালাটির মধ্যে কোন অবস্থাতেই এটা বৈধ নয় এটা বহির্ভূত শরিয়াতের ইসলামী শরিয়াতের বহির্ভূত কাজ আল্লাহ রব্বুল আলমীর একটি নিয়ামত সন্তান এটা কেন আমরা নষ্ট করব। হ্যাঁ যদি ডাক্তার বলে যে বাচ্চা চল্লিশ দিন হওয়ার আগে কনসেপ্ট করার চল্লিশ দিন পার হওয়ার আগেই যদি ডাক্তার দেখতে পারে বুঝতে পারে বা ডাক্তার যদি বলে যে আপনি যদি এমত অবস্থায় গর্ব ধারণ করেন আপনার সমস্যা হবে আপনার সন্তানের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে বড় ধরনের যদি কোনো সমস্যা থাকে কারণ থাকে যে যে এই সন্তানকে যদি গর্ব ধারণ করে সমস্যা হবে এই ধরনের যদি কোনো কারণ থাকে সেই ক্ষেত্রে সে চল্লিশ দিন হওয়ার আগে ওষুধের মাধ্যমে বা অবসান করতে পারে এতে কোনো সমস্যা নেই কিন্তু এই ধরনের বড় কোনো সমস্যা যদি না থাকে তাহলে শরীর যদি কেউ অবশন করে সেক্ষেত্রে সেটা শরীয়ত বহির্ভূত হবে যদি আমাদের সমাজে কারণ হিসেবে যেটা দেখা যায় যে এখন তারা প্রস্তুত নয় সন্তানকে কিভাবে করবে বা সন্তান রয়েছে তারা এখন পর্যন্ত ছোট আছে কিভাবে সবাইকে একসাথে লালন পালন করবে এটা কষ্টদায়ক হয়ে যাচ্ছে বা এই ধরনের অনেক চিন্তা করে বা ভরণ পোষণ কীভাবে করবে এই ধরনের অনেক চিন্তা ভাবনা থেকে অবসান করতে যায় এগুলো ঠিক নয় এগুলো শরীয় বহির্ভূত আল্লাহ আলামিন বলেছেন লাইক লিফুল্লাহান আল্লাহ আল্লাহবুল আলামিন মানুষের সাধ্যের বাহিরে কিছুই তার উপর চাপিয়ে দেয় না মানুষ যে কাজটা তার কাছে কষ্ট মনে হচ্ছে তার কাছে অসম্ভব মনে হচ্ছে সে চেষ্টা করলে অবশ্যই সে কাজটা একটা সময় সে পারবে যেহেতু আল্লাহ রবুল আলামিন বলেছেন আল্লাহ রবুল আলামিন মানুষের সাধ্যের উপরে তার উপর কিছুই চাপিয়ে দেয় না ঠিক তেমনিভাবে প্রত্যেকটা মা বাবাকে বলতে চায় তাদের গর্বের সন্তানটাকে যেন তারা নষ্ট না করে আল্লাহ রবুল আলমিনের উপর তাও রাখলে আল্লাহ রবুল আলমিন অবশ্যই তাদেরকে উত্তম সমাধান উত্তম পথ অবলম্বন করার তৌফিক দান করবেন আল্লাহ আলম সব দারাক আল্লাহ হুফিক